জঙ্গি সম্পৃক্ততায় কুমিল্লা ও দেশের অন্য এলাকা থেকে তরুণদের বাড়ি ছেড়ে যাওয়ার সঙ্গে জড়িত জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সংগঠনের অর্থ সরবরাহকারী হাবিবুল্লাহ ও বাড়ি ছেড়ে যাওয়া তিন তরুণ সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব জানায়, রাজধানীর যাত্রাবাড়ি ও কেরানীগঞ্জে গতকাল রবিবার রাতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব দশের যৌথ অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। সোমবার রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। খন্দকার আল মঈন আরও জানান, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সদস্যরা তরুণদের টার্গেট করে তাদেরকে বিভিন্ন সময় মুসলমানদের উপর নির্যাতন ও নিপীড়নের ভিডিও দেখিয়ে ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে তাদেরকে উগ্রবাদে উদ্বুদ্ধ করত। র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র্যাব দশের একটি আভিযানিক দল গতকালকে রাতে রাজধানীর যাত্রাবাড়ি এবং কেরানীগঞ্জ এলাকা হতে, এই যে আমরা একটি নতুন জঙ্গি সংগঠনের নাম পেয়েছি আপনারা জানেন, জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া, এই সংগঠনের যে অন্যতম অর্থ সরবরাহকারী এবং কুমিল্লা অঞ্চলের যে মূল দাওয়াতের যে দায়িত্ব পালন করছিলেন, সে হাবিবুল্লাহ সহ নিয়ামতুল্লাহ এবং তিনজন যারা তথাকথিত হিজরতের নামে বাসা ত্যাগ করেছেন তাদেরকে আমরা আটক করতে সক্ষম হই। পার্শ্ববর্তী দেশসহ বিভিন্ন স্থানে মুসলমানদের উপরে যে নির্যাতন হয়েছে বা নির্যাতন হচ্ছে এই সংক্রান্ত বিভিন্ন ভিডিও তাদেরকে তিনি দেখিয়েছেন। তিনি তাদেরকে এমনভাবে মোটিভেট করার চেষ্টা করেছেন তারা যেন দেশের আইন শৃঙ্খলা বাহিনীর উপরে তারা ক্ষুব্ধ হয়, তাদের ভিতরে যে রাগ বা ক্ষোভ সেটা যেন জাগ্রত হয়। র্যাব জানায়, গ্রেপ্তারকৃত হাবিবুল্লাহ 2020 সালে জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ায় যুক্ত হন। তিনি পার্বত্য অঞ্চলের নাইক্ষাংছড়িতে একটি মাদ্রাসা পরিচালনা করতেন। হাবিবুল্লাহ এই সংগঠনের জন্য অর্থ সংগ্রহ ও উগ্রবাদী কার্যক্রমে অর্থ সরবরাহ করতেন এবং 15 থেকে 20 জন সদস্য সংগ্রহ করেছেন বলেও র্যাব জানায়। হাবিবুল্লাহ সে 2020 সালে আমাদের আরেক যে গ্রেফতারকৃত নিয়ামতুল্লাহ তার মাধ্যমে সে এই সংগঠনে যুক্ত হয়, যিনি আপনারা জানেন কুমিল্লার একটি মসজিদের সে ইমাম হিসেবে সেখানে নামাজ পড়াতেন এবং একটি মাদ্রাসার শিক্ষকতা করতেন। তিনি নাইক্ষাংছড়িতে প্রায় 2 বছর যাবৎ একটি মাদ্রাসা পরিচালনা করে আসছেন, যেখানে বেশ কয়েকজন শিক্ষার্থী রয়েছে, অনেকে সেখানে অবস্থান করেন অথবা অনেকে বিভিন্ন জায়গা থেকে সেখানে যান পরবর্তীতে চলে আসেন। শুধু তাই নয়, গ্রেফতারকৃত হাবিবুল্লাহ এই সংগঠনের অন্যতম অর্থ সরবরাহকারী, তিনি বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে মাদ্রাসা বা বিভিন্ন কাজের কথা বলে উনি চাঁদা আদায় করে এই সংগঠনের পিছনে উনি খরচ করে থাকেন। গ্রেপ্তারকৃতদের ভাষ্যমতে র্যাব আরও জানায়, দেশের বিভিন্ন স্থান থেকে নিখোঁজ হওয়া তরুণদের সংখ্যা 55 জন, এদের মধ্যে র্যাব 38 জনকে শনাক্ত করতে পেরেছে। নিখোঁজ তরুণদের সশস্ত্র হামলার প্রস্তুতির জন্য পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সংগঠনের মাধ্যমে আত্মগোপনে রেখে তাদেরকে বোমা বানানো, শারীরিক কসরত সহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দেওয়া হতো। প্রায় 50 জনের অধিক এরকম তরুণ যারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে নিখোঁজ হয়েছে বা স্বইচ্ছায় নিরুদ্দেশ হয়েছে, যে এই 50 জন তারা 1.5 থেকে 2 বছর পর্যন্ত, মানে আমরা বলতে চাচ্ছি প্রায় 2 বছর পূর্বেও অনেকেই ইচ্ছাকৃতভাবে নিরুদ্দেশ হয়েছে, যেটা গত 23 আগস্ট পর্যন্ত লাস্ট ছিল। এরকম প্রায় 50 জনের অধিক আমরা বিভিন্ন নাম ঠিকানা পেয়েছি, যার মধ্যে আজকে আমরা আপনাদেরকে 38 জন
যারা স্বেচ্ছায় নিরুদ্দেশ হয়েছে তথাকথিত হিজরতের নামে, তাদের তালিকা আমরা আজকে আপনাদেরকে দিচ্ছি। আমরা আরও জেনেছি এই সংগঠন পার্বত্য অঞ্চলে কিছু বিচ্ছিন্ন সংগঠনের ছত্রছায়ায় এই পার্বত্য চট্টগ্রাম এলাকায় দুর্গম পাহাড়ে তারা প্রশিক্ষণ সহ বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, গ্রেপ্তারকৃত নিয়ামতুল্লাহ কুমিল্লার একটি মহিলা মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে বাড়ি ছেড়ে যাওয়া সদস্যদের আশ্রয় প্রদান করতেন। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে নতুন জঙ্গি সংগঠনটির কর্মপদ্ধতি, প্রচারপত্র, উগ্রবাদী বই এবং ব্যাগ উদ্ধার করা হয়েছে।